প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? edutubd.com এর পক্ষ থেকে আমি নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষক শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের সামনে প্রায় আসছি। আজকেও এই মুহূর্তেও যে ভিডিওটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ক্রিয়েটিভ প্রশ্ন 2। আমি সিঙ্গেল এন্ট্রি সম্পর্কে, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা ক্লাসে আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা করেছি। একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যেটা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, পরিপূর্ণ পদ্ধতি নয়। এখানে দুটি পক্ষ বিশ্লেষণ করে কোনো কিছু করা হয় না, এখানে মুনাফা জাতীয় আয় ব্যয় দেখানোর কোনো সুযোগ নাই। ছোটোখাটো প্রতিষ্ঠানগুলোতে মূলত এই ধরনের হিসাবগুলো তোমার লিপিবদ্ধ করা হয়ে থাকে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে। এই যে তোমার একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে যেহেতু তোমার লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়ে থাকে, এবং আমরা ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীরা যেভাবেই ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা গড়ে তুলবো না কেন, ভবিষ্যতে আমাদের আমরা যথাযথ নিয়ম নীতি অনুসরণ করেই কিন্তু হিসাবগুলো সংরক্ষণ করব। এক্ষেত্রে যদি কেউ একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে তোমার লেনদেনগুলো লিপিবদ্ধ করতে চায়, হিসাবগুলো সংরক্ষণ করতে চায়, লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করতে চায়, সেক্ষেত্রে কীভাবে করতে পারবো সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। আবারও বলছি, ইতিমধ্যে তোমরা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা কিন্তু একটা ভিডিওতে পেয়ে গেছো। আজকে আমি তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন 2, যেটা তোমাদের তৃতীয় অধ্যায় 2 নম্বর প্রশ্ন, এটা নিয়ে আমি তোমাদের সামনে এখন আছি। এবং তোমরা খুব ভালো করে খেয়াল করো, এখানে যে ধরনের সম্পদ এবং দায় বা অতিরিক্ত মূলধন বা তোমার উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, এই সম্পদগুলোই যে শুধু থাকবে তা না, এটা কিন্তু পরিবর্তিত হতে পারে। তোমার টিচার যখন তোমার পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন, তখন পাঠ্য বইয়ের আলোকে ভিন্ন ভিন্ন সম্পদ বা দায় কিন্তু তোমার সামনে উপস্থাপন করবে। এই কারণে তোমার কিন্তু দায় এবং সম্পদ কোনগুলো সেটাও কিন্তু জানতে হবে, যে কোনগুলো তোমার প্রতিষ্ঠানের জন্য, কোনগুলোকে আমরা সম্পদ বলছি, কোনগুলোকে আমরা দায় বলছি, কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ, বা কোনগুলো চলতি দায়, কোনগুলো স্থায়ী দায়, সবগুলো কিন্তু সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং একজন শিক্ষার্থী যদি নিয়মিতভাবে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক অনুশীলন করতে থাকে, প্রত্যেকটা বিষয় কিন্তু তার আয়ত্তে চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের অঙ্কেই চলে আসি। এবং এই অঙ্কটা করার জন্য আমরা আগেই বলেছি, এটা দুতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক নয়, এটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক। অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর অঙ্ক। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। যেহেতু বিস্তারিতভাবে যদি সংরক্ষণ করতো, সেটা অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করেই কিন্তু করতেন জনাব শহীদুল ইসলাম। এক জানুয়ারি মানে বছরের শুরুতে, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠান একটা ধারাবাহিক প্রতিষ্ঠান, এটা কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান আছে একদম নতুন শুরু করে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান আছে যে ধারাবাহিকভাবে চলতেই থাকে, এই বছর শুরু করেছি, পরবর্তী বছর, তার পরবর্তী বছর, তার পরবর্তী বছর। একটা বছর শেষে কিন্তু, বছরের শেষ দিনে বা একটা নির্দিষ্ট সময় শেষে কারবার প্রতিষ্ঠানের যে মালিক, কারবার প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী থাকেন, উনি কিন্তু প্রত্যেকটা হিসাব সংরক্ষণ করেন, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখেন, তার প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ কীরূপ আছে, তারপরে তার কী পরিমাণ তোমার তার সে বিভিন্ন লোকের কাছে টাকা পাবে, তার কাছে কারা কারা টাকা পাবে, কী কী সম্পদ আছে, কী কী পণ্য তার উদ্বৃত্ত রয়েছে বছর শেষে, সবগুলো এই বছরের শেষ তারিখে যে হিসাবটা করা হলো একদম বছরের শেষ দিনে, সেটাই পরবর্তী বছরের শুরুতে নিয়ে কিন্তু ওই বছরটা শুরু করা হলো। এই বছরের শেষে যেটা সেটা হচ্ছে সমাপনী, পরের বছরের শুরুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রারম্ভিক। অর্থাৎ আমি যদি এই মুহূর্তে বলি, 2017-16 সালের 31শে ডিসেম্বরে যে সম্পদ এবং দায়গুলো ছিল, সেটা 2017 সালের 1 জানুয়ারি হচ্ছে প্রারম্ভিক। আর যদি এই বছরের শেষে গিয়ে আবার যে সম্পদ এবং দায় দেনার পরিমাণ, যে অর্থাৎ 2017 সালের 31 তারিখে, সেটা কিন্তু হবে সমাপনী। এই প্রারম্ভিক এবং সমাপনী মূলধন এবং দায় এটা কত আছে, সম্পদ কত আছে, সম্পদ এবং দায় তুমি যদি খুঁজে বের করতে পারো,
তাহলে কিন্তু মূলধনের পরিমাণটা নির্ণয় করতে পারবে এবং এই একতরফা দাখিলা পদ্ধতি তে যারা হিসাব সংরক্ষণ করে তাদের লাভ ক্ষতির পরিমাণ তুমি নিরূপণ করতে পারবে তো চলে আসি আমরা অঙ্কে যেহেতু সংরক্ষণ করে না তো এখানে বলছে 1 জানুয়ারি 2014 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এখানে সম্পদ এবং দায়ের পরিমাণ কিন্তু টোটালটা দেয়া আছে 2 লক্ষ টাকা ও 80,000 টাকা উক্ত বছরের জনাব শহীদুল ইসলাম আরো 30,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন একজন ব্যবসায়ী কিন্তু বছরে যে কোনো সময় কারবার প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করতে পারেন উক্ত বছরে তিনি মোট 15,000 টাকা নগদ উত্তোলন করেন ব্যবসা প্রতিষ্ঠানটা যেহেতু প্রতিষ্ঠানের মালিকের এই মালিক কিন্তু যখন তখন তার প্রয়োজনে কারবার থেকে টাকা নগদ টাকা হোক বা পণ্য হোক এগুলো কিন্তু নিতে পারেন এবং এই যে নগদ টাকা বা পণ্য তিনি নিচ্ছেন এটা কিন্তু হিসাব সংরক্ষণ করতে হবে হিসাব রাখতে হবে একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠান বলে ইচ্ছা করলে যখন তখন টাকা কিন্তু তুলে নিতে পারবে না যখন তখন পণ্যগুলো কিন্তু নিয়ে যেতে পারবে না ভাই আমার প্রতিষ্ঠান ঠিক আছে আমি নিয়ে চলে যাই এরকম মনোভাব কিন্তু পোষণ করা ওখানে চলবে না প্রত্যেককে হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে করতে হবে সে মালিক নিজেই নিক আর বিক্রি করুক বা নতুন করে কোনো কিছু আসুক প্রত্যেকের হিসাবে কিন্তু করতে হবে ইভেন যদি 5 টাকা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হয় সেটাও কিন্তু হিসাবে রাখতে হবে 31 ডিসেম্বর তার ব্যবসায়ে নিম্নোক্ত সম্পদ কিছু সম্পদ এবং দায়ের পরিমাণ এখানে দেয়া আছে সবার প্রথমে আছে জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত প্রারম্ভিক মানে শুরুতে তার মূলধনের পরিমাণ কত আমরা একইভাবে প্রশ্নের উত্তরটা প্রশ্ন নাম্বার দিয়ে আমরা করব খেয়াল করো এখানে আমরা এখানে লিখব 1 নাম্বার প্রশ্ন 2 নাম্বার প্রশ্নের উত্তর ক দুই নাম্বার প্রশ্নের উত্তর ক খেয়াল করো এখানে বলেছে জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আমরা এখানে লিখে ফেলব জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় বা ব্যক্তির নাম যদি নাও দাও বা প্রতিষ্ঠানের নাম যদি নাও দাও তাহলেও তোমরা লিখবা যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় আর যদি তোমরা লিখতে চাও বা লিখতে পারো তো লিখে ফেলবে জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় যে কোনো একটা তোমরা লিখতে পারো আমি পুরাটাই লিখে দিচ্ছি জনাব শহীদুল ইসলামের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় লিখে আমরা লিখব এখানে যেটা আমার পাঠ্য বইয়ে দেয়া থাকবে প্রশ্নপত্রে দেয়া থাকবে সেটা লিখব প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মানে বছরের শুরুতে প্রারম্ভিক মোট সম্পদ 2 লক্ষ টাকা প্রারম্ভিক মোট দায় 80,000 টাকা প্রারম্ভিক মোট সম্পদ আলাদা আলাদাভাবে না দিয়ে এখানে একত্রে দিয়ে আছে সুতরাং আমরা একত্রে যোগফলটা পেয়ে গেছি যদি না থাকতো তাহলে আমরা কি করতাম ধরলাম এখানে প্রারম্ভিক সম্পদ নগদ আছে 1 লক্ষ টাকা আসবাবপত্র আছে 60,000 টাকা এবং পণ্যদ্রব্য আছে তোমার বছরের শুরুতে হ্যাঁ তোমার বা তোমার একটা কম্পিউটার আছে 40,000 টাকা তো সেক্ষেত্রে কিন্তু আমাকে যোগ করে নিতে হতো যে প্রারম্ভিক মোট সম্পদ নগদ যোগ আসবাবপত্র যোগ অফিস সরঞ্জাম বা কম্পিউটার যাই হোক টোটাল যোগফলটা কিন্তু বের করে নিতে হতো এখানে সুবিধা হয়েছে যে এখানে টোটাল সম্পদটা একবারে দেওয়া আছে এখন আমরা লিখবো ফর্মুলাটা লিখে ফেলবো আমরা জানি প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু
प्रारंभिक मोट सम्पद वियोग प्रारंभिक मोट दाय प्रारंभिक मोट सम्पद एखे 2 लक्ष टाका वियोग 80,000 টাকা আমরা ব্র্যাকেট ক্লোজ করে টাকাটা দিয়ে দিলাম একবারে টাকাটা লিখে দিলাম বিয়োগ করলে আমার যেটা আছে 1,20,000 টাকা তো এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল এবং তুমি এভাবে অঙ্ক করতে পারলে এক্সামিনার তোমাকে অবশ্যই 2-এ 2 মার্কস দিয়ে দিবে তো এভাবে একদম সঠিকভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে একটু লিখে একটু সুন্দরভাবে উপস্থাপন যদি তুমি করতে পারো খাতার অঙ্কটা তাহলে কিন্তু এক্সামিনারও খুশি হবে তুমিও নাম্বার পেয়ে খুশি হবে এবং তোমার খাতাটা দেখতে তোমার নিজের কাছে যেমন ভালো লাগবে এক্সামিনারের কাছেও কিন্তু একই রকম ভালো লাগবে সবচেয়ে বড় কথা যে তুমি যত ভালোভাবে তোমার উপস্থাপনটা করতে পারবে সেটাই কিন্তু তোমার জন্য মঙ্গল এখন আসো এভাবে আমরা করে ফেলবো এবং একটা অঙ্ক করার পরে সেকেন্ড অঙ্ক করার জন্য আমরা একটু গ্যাপ দেব কিন্তু মাঝে এখানে যে স্পেসটা থাকবে বেশ খানিক অন্তত 2-3টা লাইন লেখা যায় এরকম জায়গা গ্যাপ দিয়ে কিন্তু আমরা লিখব অনেক সময় দেখা যায় পরীক্ষার খাতা দেখতে গেলে সত্যিই বিরক্ত লাগে যে কোনটা ক কোনটা খ কি যে বাজেভাবে উপস্থাপন করে এই বাজেভাবে উপস্থাপন কিন্তু তোমরা করবে না কারণ তোমরা এখন একদম আধুনিক যুগের শিক্ষার্থী সমস্ত সুযোগ সুবিধা তোমাদের কাছে কিভাবে খাতার প্রেজেন্টেশন করতে হবে কি করতে গেলে না করতে হবে শিক্ষকরা তোমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছে আর ইউটিউবের মাধ্যমে তোমরা তো আরও বেশি জানতে পাচ্ছ তো খাতার প্রেজেন্টেশনের ব্যাপারে শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু তোমরা নজর দিবে এখন চলে এসো বলছে জনাব শহীদুল ইসলামের সমাপনী মূলধনের পরিমাণ কত এটা হচ্ছে 2 নম্বর সমাপনী মূলধনের পরিমাণ কত তোমরা 2 নম্বর প্রশ্নোত্তর খ এভাবে না লিখে 2-এর 2 লিখে খ দিলেও কিন্তু হবে আমরা এখানে প্রারম্ভিকের জায়গায় আমার সুবিধা আমি মুছে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে মুছে লিখতে পারবে না তোমাদেরকে নতুন করেই কিন্তু লিখতে হবে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় তো এখানে ওখানে যেমন সরাসরি দেয়া ছিল এখানে কিন্তু সমাপনী মূলধনের মোট পরিমাণ দেওয়া নাই আমরা এখানে লিখে ফেলি এখানে সমাপনী মূলধন সমাপনী মোট সম্পদ আগে আমাকে মোট সম্পদ বের করতে হবে কারণ সমাপনী মূলধন বের করতে গেলে আমার মোট সম্পদটা লাগবে মোট সম্পদের মধ্যে এখানে কি কি আছে দেখো প্রথমেই আছে নগদ টাকা আমরা লিখলাম নগদ এরপর আছে আসবাবপত্র এরপরে আছে দেনাদার এবং সবশেষে আছে মজুদ পণ্য এবার কিন্তু আমরা টাকাগুলো যোগ করে দিব এখানে কত কত টাকা আছে নগদ আছে 50,000 টাকা আসবাবপত্র 40,000 টাকা দেনাদার 30,000 টাকা এবং মজুদ পণ্য 70,000 টাকা ১,৯০,০০০ টাকা আমরা সমাপনী মোট সম্পদ পেয়ে গেছি এখন আমরা আসবো সমাপনী মোট দায় সমাপনী মোট দায় কত একইভাবে আমরা লিখব ব্যাংক ঋণ এবং পাওনাদার সমাপনী মোট দায় এখানে আছে 2টা ব্যাংক ঋণ যোগ পাওনাদার ব্যাংক ঋণ এখানে কত টাকা আছে 20,000 টাকা এবং পাওনাদার আছে 25,000 টাকা মোট 45,000 টাকা আমার বোর্ডের জায়গার স্বল্পতার কারণে আমি কিন্তু
একটা অংশ মুছে ফেলবো আমরা সমাপনী মোট সম্পদ 190000 টাকা আছে এটা মাথায় রাখি আমরা সরাসরি ফর্মুলায় চলে যাই যে আমরা জানি এখন আমি লিখে ফেলি আমরা জানি আমি এটা মুছে ফেললাম তোমরা মনে রাখবে আমিও মনে রাখছি যে এখানে আমরা এখন সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করব আমরা জানি আমরা জানি সমাপনী মূলধন ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায় সমাপনী মোট সম্পদ এখানে কত আছে সমাপনী মোট সম্পদের পরিমাণ ছিল 190000 এবং সমাপনী মোট দায়ের পরিমাণ 45000 টাকা মোট 145000 টাকা এই অংশটা যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো এবং দেখো কত অল্প সময়ে কিন্তু এই অঙ্কটা করা হয়ে গেল এটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা 4 মার্কস পেয়ে যাবে এখানে 4 এ 4 পেয়ে যাবে এবং কোনো রকম নাম্বার কাটা যাওয়ার কোনো সুযোগ নাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারো বলি এই অঙ্কটা করার জন্য তোমরা সম্পদ এবং দায়ের কোন কোনগুলো দায় হয়ে থাকে কোন কোনগুলো সম্পদ হয়ে থাকে সেটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে আমি কয়েকটা সম্পদের নাম বলি যেমন তোমার নগদ অর্থ বা নগদ টাকা এটা প্রারম্ভিক বা সমাপনী দুই জায়গায় থাকতে পারে দুই জায়গায় তোমরা প্রারম্ভিক সম্পদ সমাপনী সম্পদ থাকে যাই হোক নগদ আসবাবপত্র ব্যাংকে জমা তারপরে তোমার হচ্ছে এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব থাকে অগ্রিম কোনো খরচ থাকলে সেটা তোমার সম্পদের মধ্যে আসবে যন্ত্রপাতি থাকতে পারে তোমার দালান কোঠা থাকতে পারে তোমার যে কোনো বিনিয়োগ থাকতে পারে এগুলো যা থাকবে সব কিন্তু বিনিয়োগটা এখানে সম্পদের মধ্যে আসবে না বিনিয়োগটা ওখানে দেয় না তারপরে যদি থাকে সেটাও কিন্তু সম্পদের পর্যায়ে সম্পদে চলে আসবে এগুলো যা থাকবে আমরা যোগ করে নিব বিনিয়োগটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা ওয়ান কাইন্ড অফ এক ধরনের সম্পদ আমাদের হাতে নগদের টাকাটা আমরা অন্য কোথাও বিনিয়োগ করি এগুলো যা থাকবে সবগুলো কিন্তু যোগ করে নেবো একইভাবে সমাপনী যেটা থাকবে সেটা কিন্তু যোগ করে নেব এরপরে দায়ের মধ্যে তোমার ব্যাংক ঋণ আছে প্রদেয় বিল আছে তারপরে পাওনাদার বা প্রদেয় হিসাব আছে তারপরে বকেয়া যদি কোনো খরচ থাকে সেটা আছে যেগুলো তোমার দায় সেগুলো সব যোগ করে নেব প্রারম্ভিক থাকলে প্রারম্ভিকগুলো যোগ করে নেব সমাপনীগুলো থাকলে সমাপনীগুলো যোগ করে নেব এখন গ নাম্বার প্রশ্নে এখন কিন্তু আমি আগেই বলেছি এখানে মুনাফা জাতীয় আয় ব্যয় এর হিসাব করার কোনো সুযোগ একতরফা দাখিলা পদ্ধতিতে নাই এখানে আমার প্রারম্ভিক সম্পদ এবং দায় এবং সমাপনী সম্পদ দায় আর দুইটা জিনিস এখানে হিসাব করা হয় সেটা হচ্ছে তোমার যদি কারবার প্রতিষ্ঠানের মালিক বছরের যে কোনো সময় অতিরিক্ত কোনো মূলধন হিসাবে যদি কোনো কিছু নিয়ে আসে বা মূলধন হিসাবে নগদ অর্থ নিয়ে আসে সেটা কিন্তু এখানে হিসাবভুক্ত করতে হয় আর একটা মালিক যদি কারবার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু তুলে নেয় সেটাও কিন্তু এখানে আনতে হয় এখন এই যে তোমার যখন তখন কিন্তু আনতে পারে অতিরিক্ত মূলধন সেটা তো আমরা পাবোই এই উত্তোলনের ক্ষেত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু আসে অনেক সময় বলা হয় যে প্রতি সপ্তাহে 200 টাকা করে উত্তোলন করলো এখন প্রতি সপ্তাহে যদি 200 টাকা করে উত্তোলন করে তাহলে মোট উত্তোলনের পরিমাণ কত হবে 200 টাকা হবে নাকি অন্য কিছু কিংবা প্রতি মাসে 1000 টাকা করে উত্তোলন করলো তাহলে মোট উত্তোলনের পরিমাণ কি 1000 টাকা হবে নাকি অন্য কিছু হবে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু হিসাব যখন করি তখন একটা আর্থিক বছরের হিসাব করি টোটাল একটা বছরের হিসাব করি এখানে প্রারম্ভিক আছে সমাপনী আছে যখন উত্তোলনের পরিমাণ এরকম থাকবে যে প্রতি মাসে 100 টাকা করে বা 1000 টাকা করে তাহলে এটা কিন্তু আমরা 12 দিয়ে গুণ করে মোট উত্তোলনের পরিমাণ 12000 করে ফেলবো কি খেয়াল থাকবে তো তোমাদের
যখন উত্তোলনের পরিমাণ যদি বলে যে প্রতি মাসে 1000 টাকা তখন আমরা এটাকে 12 দিয়ে গুণ করব এখন বলছে প্রতি সপ্তাহে 200 টাকা বা প্রতি সপ্তাহে 100 টাকা আমরা জানি 52 সপ্তাহ সমান 1 বছর তাহলে 5200 টাকা উত্তোলনের পরিমাণ এখানে ঘাবড়িয়ে যাওয়ার কোনো সুযোগই নাই কারণ তোমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস পার হয়ে কিন্তু 9 এ এবং 10 এ উঠে গেছো সুতরাং যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে আসুক বইয়ে আছে এই আঙ্গিকে এভাবেই আসবে না একটু ঘুরিয়ে আসবে তোমাকে তোমার মেধাটাকে যাচাই করার জন্য আরেকটু তোমার যেহেতু তোমার এখানে উচ্চতর দক্ষতার একটা ব্যাপার আছে প্রয়োগের ইচ্ছা যদিও গাণিতিক সমস্যাগুলো প্রয়োগ তারপরও উচ্চতর তোমার মেধা যাচাইয়ের জন্য কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নগুলো আসতে পারে তো তোমরা একদম হতাশ না হয়ে একদম ঠান্ডা ব্রেনে চিন্তা করে নেবে যে এটা আসলে কি চেয়েছে আমার দেখা যাচ্ছে তোমার জানা জিনিসটা একটু ঘুরিয়ে আসছে তো এরকম সাপ্তাহিক উত্তোলন থাকলে আমরা 1 বছরের উত্তোলনের পরিমাণটা বের করে নেব আর যদি তোমার প্রতি মাসে বা মাসিক উত্তোলন থাকে সেক্ষেত্রে আমরা প্রতি মাসেরটা দিয়ে 12 মাসে 1 বছর এভাবে বের করে নেব শিক্ষার্থী বন্ধুরা একটু মাথায় রাখবে যে এটা 1 বছরে উত্তোলনের পরিমাণ কত সেটা কিন্তু তোমরা বের করে নেবে তো আসো আমাদের লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য আমাকে আমি কোন ফর্মুলাটা ব্যবহার করব এবং কি কি তথ্য এখানে লাগবে তো চলে আসি জনাব শহীদুল ইসলামের প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় আমার লাভ হবে নাকি ক্ষতি হবে সেটা কিন্তু আমার এখন নিরূপণ করতে হবে জনাব শহীদুল ইসলামের এখানে আমরা লিখে দিব লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় আমরা জানি না যে এখানে লাভ হবে নাকি ক্ষতি হবে কখন লাভ হবে এবং কখন ক্ষতি হবে সেটা আমি তোমাদেরকে বলছি শহীদুল ইসলামের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় শহীদুল ইসলামের প্রতিষ্ঠানের বা ব্যবসার পথে শহীদুল ইসলামের ব্যবসায়ে আমরা ব্যবসায় দিয়ে দিই ব্যবসায়ে লাভ অবলিক ক্ষতির পরিমাণ নির্ণয় জনাব শহীদুল ইসলামের ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় এই লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে গেলে যে তথ্যগুলো আমার অপরিহার্য সেই তথ্যগুলোর মধ্যে প্রথমেই আছে ক নাম 1 প্রারম্ভিক মূলধন এখানে আমরা দিয়ে দিব যে কি কি তথ্য আমার দরকার এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা লাগবে আমরা জানি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়েছিল প্রারম্ভিক মূলধন এটা আমরা কোথা থেকে পেয়েছি এই মুহূর্তে তো আমি জানি না প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আমরা এখানে ছোট্ট করে লিখে দিব ক হতে প্রাপ্ত কারণ এই প্রশ্নটা আমরা ক থেকে করেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 1,45,000 টাকা প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল 1,45,000 প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল 1,20,000 টাকা সমাপনী মূলধন ছিল 1,45,000 টাকা প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,20,000 টাকা যেটা আমরা ক নাম্বার অঙ্ক করে পেয়েছি ক নাম্বার থেকে পেয়েছি তো প্রারম্ভিকের মূলধনের পরিমাণ 1,20,000 টাকা সমাপনী মূলধন ১৪৫,০০০ টাকা এটা আমরা পেয়েছি খ হতে প্রাপ্ত অতিরিক্ত মূলধন সরাসরি দিয়ে আছে অতিরিক্ত মূলধন এখানে অতিরিক্ত মূলধনের পরিমাণ দিয়ে আছে অতিরিক্ত মূলধন হচ্ছে 30,000 টাকা আমরা এখানে লিখে দিই অতিরিক্ত মূলধন 30,000 টাকা উত্তোলন কারবার প্রতিষ্ঠান থেকে কিছু টাকা উত্তোলন করেছে এবং এই উত্তোলনের পরিমাণ হচ্ছে 15,000 টাকা আমার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এই তথ্যগুলো কিন্তু অপরিহার্য এবং এই প্রত্যেকটা তথ্য ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে এখন আমরা লিখব আমরা জানি আমরা কি বের করব লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব তো এখানে আমরা জানি লাভ অবলিক ক্ষতি এখানে আমরা জানি না যে লাভ হবে নাকি ক্ষতি হবে
লাভ অবলিক ক্ষতি সমাপনী মূলধন যোগ সমাপনী মূলধনের সঙ্গে যোগ হবে উত্তোলন সমাপনী মূলধনের সাথে যোগ হবে উত্তোলন বাদ যাবে প্রারম্ভিক মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধনের যোগফল প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তো আমরা সরাসরি মান বসিয়ে দিব সমাপনী মূলধনের পরিমাণ 1,45,000 টাকা উত্তোলনের পরিমাণ 15,000 টাকা প্রারম্ভিক মূলধন 1,20,000 টাকা অতিরিক্ত মূলধন 30,000 টাকা 1,45,000 টাকা যেহেতু আমরা টাকা বসিয়ে দিয়েছি আমরা এখানে টাকা লিখে দিব বিয়োগ 1,50,000 টাকা 10,000 টাকা যেহেতু এখানে সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে বেশি সুতরাং এই ব্যবসা প্রতিষ্ঠানের ফলাফল হচ্ছে লাভ আমরা এখানে কোনো কিছুই লিখলাম না আর যদি সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফলের চেয়ে কম হতো তখন কিন্তু ক্ষতি হতো তো আমরা লিখব লাভের পরিমাণ লাভের পরিমাণ 10,000 টাকা এখন জনাব শহীদুল ইসলামের মতো যদি আরও কিছু অঙ্ক আমাদের থাকে এই টাইপের অঙ্ক আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করো যে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে আমরা যদি কারবার প্রতিষ্ঠানের লেনদেনগুলো লিপিবদ্ধ করে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ বিশুদ্ধ আয় বিবরণীর মাধ্যমে আমরা কারবার প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো লিপিবদ্ধ করি এবং সেখান থেকে আমরা কারবার প্রতিষ্ঠানের মোট লাভ বা ক্ষতির পরিমাণ কিন্তু পেয়ে যাই একতরফা দাখিলা পদ্ধতি যেহেতু অসম্পূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় সেক্ষেত্রে এখানে সবচেয়ে বড় যে পার্থক্য দুতরফা দাখিলা পদ্ধতি থেকে একতরফা দাখিলা পদ্ধতির সেটা হচ্ছে এখানে কোনোভাবেই মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো লিপিবদ্ধ আমরা করি না বা লেখা লিপিবদ্ধ করার কোনো সুযোগ নাই এ কারণে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি চেয়ে একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম নীতি অনুসরণ করে যখন আমরা অঙ্কগুলো করব যে বিষয়গুলো আবারও বলি মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে প্রারম্ভিক টোটাল সম্পদগুলো কী কী আছে সেটা তোমরা যোগ করে নিতে পারবে আর যদি তোমরা কোনো রকম যোগফল দেয়াই থাকে এখান থেকে প্রারম্ভিক যে দায়গুলো থাকবে সেটা তোমরা বিয়োগ করে ফেলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করবে এবং তারপরে যে কাজটা করবে যে সমাপনী যে সম্পদগুলো থাকবে সেই সমাপনীর সম্পদ থেকে সমাপনী মোট দায়গুলো বাদ দিবে দেওয়ার পরে সমাপনীর সম্পদ মূলধনটা পেয়ে যাবে সবশেষে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন উত্তোলন অতিরিক্ত মূলধন এগুলো তোমরা খুঁজে নিবে যে উত্তোলনের পরিমাণ আছে কি না এবং উত্তোলনের কথা একটু আগে আমি বলেছি যে এটা মাসিক উত্তোলন থাকতে পারে সাপ্তাহিক উত্তোলন থাকতে পারে বা একটা বছরের উত্তোলন থাকতে পারে নগদ উত্তোলন থাকতে পারে পণ্য উত্তোলন থাকতে পারে উত্তোলন যদি দুই রকম থাকে যে নগদ এত টাকা পণ্য এত টাকা দুইটা উত্তোলন কিন্তু তোমরা যোগ করে নেবে সাপ্তাহিক থাকলে 52 দিয়ে গুণ করে নেবে মাসিক থাকলে 12 দিয়ে গুণ করে নেবে অর্থাৎ উত্তোলনের টোটাল পরিমাণটা তোমরা বের করবে আমরা সেক্ষেত্রে সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলনটা যোগ করব এবং প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করব এই যোগফলটা যদি এই যোগফলটা থেকে অর্থাৎ সমাপনী মূলধন এবং উত্তোলনের সমষ্টি যদি যোগফলের সমষ্টি যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে বেশি হয় তবে ব্যবসা প্রতিষ্ঠানটা লাভ হবে লাভবান হবে এবং মুনাফা অর্জন করবে আর যদি সমাপনীর পরিমাণ কোনোভাবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে কম হয়ে থাকে তাহলে কিন্তু এটা
ক্ষতি হবে। এভাবে তোমরা একতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসরণ করে তোমরা কারবার প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ, সম্পূর্ণ মূলধনের পরিমাণ এবং ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির পরিমাণ খুব সহজে নিরূপণ করতে পারবে। তো তোমরা বারবার যদি এই ভিডিওটা দেখতে থাকো তো দেখবে যে তোমরা এই ধরনের যত ধরনের অঙ্কই আসুক না কেন, এই টাইপের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কাছে আর কঠিন হবে না। তো ছোটো ছোটো অঙ্কগুলো, ছোটো এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যে অঙ্কগুলো তোমরা পেয়ে যাচ্ছ, এটা বারবার প্র্যাকটিস করতে থাকো, বারবার দেখতে থাকো, কারণ তোমাদের জন্য editivebd.com কাজ করে যাচ্ছে, তোমাদের জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এবং তোমরা যদি এটা বেশি বেশি দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো, তাহলে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু অনেকাংশে সার্থক হবে। তোমরা যদি উপকৃত হও, তোমাদের উপকৃত হবে এই আশা রেখে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা কিন্তু লিখতে পারো, আমরা সেভাবে আমাদের ক্লাসগুলো আরোভাবে অন্যভাবেও কিন্তু সাজাতে পারবো তোমাদের চাহিদা অনুপাতে। তো তোমরা ভালো থাকো, editivebd.com এর সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।